ব্যক্তি থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন সাথে আছে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তবর্তী সরকার কেবল তাই নয় অন্তবর্তীকালীন সরকারের পরিচালনায় দেশ ঠিক পথে আছে বলে মনে করছে একাত্তর শতাংশ মানুষ ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিআইজিডি নামের ইনস্টিটিউটের এক জনপথ জরিপে এই চিত্র উঠে এসেছে অর্থনীতির বাইরে রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথমবার করা এই জরিপে ব্র্যাক বলছে এটি ইতিবাচক তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জরিপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন বেশ কিছু সংগঠন এবং গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল রাখার জন্য কাজ শুরু করে দিয়েছে এদিকে ছাত্র আন্দোলনের গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জন মৃত্যুর যে তথ্য দিয়েছে একটি মানবাধিকার সংগঠন তার মধ্যে প্রায় চারশো বাইশ জনই বিএনপি নেতাকর্মী বলে দাবি করেছেন মির্জা ফখরুল দলটি বলছে গণ তাদের অবদান কম নয় ছাত্র জনতার এই আন্দোলনে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী জামাতের ইসলামের এর আগে তাদের কত কর্মী মারা গেছেন সেই হিসেবও দিয়েছিলেন অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরাও ছাত্র আন্দোলনে সক্রিয় ছিল দাবি করে দলটি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন অনেক কিছুতেই আওয়ামী লীগ সরকার তাদের বাধ্য করেছে তাই জাতীয় পার্টি কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি নিহতদের মধ্যে কতজন কোন দলের এই হিসাব দেওয়ায় বলে দিচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল যদিও ওই সময় তারা সেটি প্রকাশ্যে বলতেন না এর মধ্যেই অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল রেখে দেওয়া নিয়ে দলগুলোর মধ্যেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে এটা কি নতুন করে কোনো সমস্যা তৈরি করবে এ নিয়ে আলোচনায় আজ রাজগাউন স্টুডিওতে আছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এবং মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মিল মির হেলাল উদ্দিন আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ আল ইসলাম এবং দর্শক আপনারা আছেন আমাদের সাথে আলোচনাতে আমরা একটু আলোচনাতে ছেড়ে নিতে চাই যে এটি আসলে পক্ষে বিপক্ষের কথোপকথন আবার রাজনৈতিক দলগুলোর নতুন করে বিরোধ তৈরি হচ্ছে কিনা এবং ছাত্র জনতার অভ্যুত্থান যা ছিল তাতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বা তাদের অবদান নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে কিনা আমরা সব নিয়ে একটু আলোচনা করতে চাই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং স্বাগত জানাই অতিথিদের আমাদের সাথে যুক্ত থাকার জন্য শুরু করতে চাই ব্যারিস্টার শামিন হাজার পাটুয়ারিকে দিয়ে যে আলোচনাটা দিয়ে শুরু করেছি সেটি হচ্ছে বিআইজিডি ব্র্যাকের একটি গবেষণা প্রতিষ্ঠান তারা বলছে যে এক একাশি শতাংশ মানুষ চাইছে এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন থাকুক তারা দুই হাজারের মতো মানুষের উপরে জলিপ করেছে এবং তাদের এই জরিপের ফলাফল তারা তুলে ধরেছে এই জরিপের ফলাফল নিয়ে ইতিমধ্যেই মির্জা ফুকুল ইসলাম আলমগীর খুবই প্রতিক্রিয়া জানিয়েছেন এই জরিপ নিয়ে এবং মির্জা ফুকুল ইসলাম আলমগীর যা বলছে যে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মেয়াদবিহীনভাবে রাখতে চাইছে দীর্ঘ সময়ের জন্য এই অভিযোগ তুলেছে আপনি এই বিষয়ে কিছু বলতে চান কি না এই অভিযোগের বিষয়ে জি ধন্যবাদ ব্র্যাকের মতো প্রতিষ্ঠান যদি কোনো সার্ভে করে থাকে এটা ক্রেডিবিলিটি যথেষ্ট থাকে বাট আমরা পলিটিক্যাল ইস্যুতে রাজনৈতিক দলগুলোইকেই প্রতিনিধিত্বভাবে জনগণের যতগুলো দল আছে সেখানে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামিক শাসনতন্ত্র হেফাজত গণ অধিকার ফোরাম নতুন যে গণ একটি নাগরিক হয়েছে হয়েছে এরাই তো জনগণ এর বাইরে কি আসলে খুব বেশি জনগণ আছে এই রাজনৈতিক দলগুলো কি বলছে এই রাজনৈতিক দলগুলো কি বলছে যতদিন প্রয়োজন ততদিন আমি এটার মধ্যে এই প্রশ্নটা যে মানে কোশ্চেনার ছিল নিশ্চয়ই এই কোশ্চেনটাই তো অদ্ভুত যত দিন প্রয়োজন তত কি কোনো কোশ্চেন হতে পারে একদম না এতে আমি আপনাদের একটু পরিষ্কার করি সেটা হচ্ছে তারা বলছে যে 2363 জন মানুষের উপর তারা মতামত নিয়েছেন তারা গ্রাম এবং শহরে বিভিন্ন শ্রেণী পেশার আপনি যে বলছেন রাজনৈতিক দলগুলো এখানে রাজনৈতিক দলের অংশ ছিল না আপনি বলছেন যারা সমর্থক এসব রাজনৈতিক দলেরই তো সমর্থক যারা আন্দোলন করেছে প্রথম দিকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্রদের কিছু ছেলে পেলে ছিল আস্তে আস্তে পুরো বিশ্ববিদ্যালয় নেমেছে আস্তে আস্তে পুরো দেশ নেমেছে যখন পুরো দেশ নেমেছে যারা আন্দোলন করছে তারা প্রত্যেকই কোন কোন জায়গায় ভোট দেয় কোন কোন দলের সদস্য যারা ছাত্ররা যারা কোন দল করে না তাদেরও ফ্যামিলি কোন কোন দলের সদস্য দলের বাইরে তো খুব কম লোকই সেটা বলছেন যে প্রশ্ন যদি হতে পারত প্রশ্ন দুটো তারা করেছে আপনাকে তাহলে বলে রাখা এখানে দুটো প্রশ্ন তারা দিয়েছিল অপশন দুটো ছিল সেটি হচ্ছে এই সরকারের মেয়াদ নিয়ে কোন বক্তব্যটির সঙ্গে আপনারা একমত পোষণ করেন প্রথম প্রশ্নটি ছিল যত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া মানে অপশনের মধ্যে দুটো অপশনই তারা রেখেছিল আর এটা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যতদিন প্রয়োজন ক্ষমতায় থাকা এই দুটিই ছিল আসতেছে দেখুন এটা তো অনন্তকাল কোনো সরকার থাকতে পারে না এটা ব্যতিক্রমী সরকার এটা রিফর্ম সরকার খুব দ্রুত গতিতে এই সরকারকে রিফর্ম করতে হবে এবং অনেক রিফর্ম করতে হবে যেমন ওয়ান ইলেভেনে যে সরকার ছিল ওরা টোটাল মোরলের সাতশো দিনের মতো ছিল সাতশো দিনে আমার ধরো চোদ্দশোটি আইন করেছিল খুব সম্ভবত অর্ডিনেন্স জারি করে চোদ্দশোটি আইন করেছিল এই সরকার প্রায় তিরিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত ছয়টা সংস্কার কমিশন হয়েছে আমি মনে করি সংস্কারটা খুব স্লোলি হচ্ছে এটা পেছনে একটা কারণও আছে সরকার পুলিশকে এখনও সুসংগঠিত করতে পারেনি সরকার সেনাবাহিনীকে পরিপূর্ণভাবে দেশের কাজে লাগাতে পারছে কি না এখানে কিছু প্রশ্নবোধক ছিল ট্রাফিকের ব্যবস্থা এখনও ভেঙে পড়ছে অর্থাৎ ডে টু ডে অ্যাফেয়ার যেটা আছে সেখানে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারছে না যদি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে না পারে তাহলে সংস্কার কোথা থেকে করবে কিন্তু সংস্কার তাকে করতেই হবে এই সংস এই মানে এই সরকার নামই হওয়া উচিত রিফর্ম গভর্নমেন্ট অন্তর্বর্তী বাদ দেন আরেকটা কি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলতে কি কি বুঝায় সকল দল অংশগ্রহণ করতে রাজি হয় যদি সকল দল ভোট দিতে পারে যদি এর বাইরে আর সুষ্ঠু পরিবেশ তো আমি কিছু আছে বলে মনে করি না আওয়ামী লীগের আমলে যে প্রবলেম ছিল যে সেখানে একটা দল অংশগ্রহণ করতো না বা দুটি তিনটি দল বড় বড় তিনটি দল আর কি ছিল রাতের ভোটে স্টাফিং হয়েছে সেটা ঠেকানোর কোনো উপায় ছিল না তো এখন কি এই সংখ্যাগুলো আছে এই সরকার থাকা অবস্থায় কি ওইরকম ভোট হবে অবশ্যই না যেহেতু আপনি এই এই প্রশ্নগুলি নিজেও তুলছেন কাজে সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও নিশ্চয়ই একই প্রশ্ন এবং তিনি এই কারণেই বলেছেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে এই সরকারকে একটা অনির্দিষ্ট কালের জন্য রেখে যেতে তার মানে তার অভিযোগের একটা ভিত্তি আছে বা কারণ আছে আপনি এটা বলতে চান জি না আমি একটু বলে দিচ্ছি আরেকটা প্রবলেম হচ্ছে যে একটা কথা সত্য পুলিশ আনসার ছাড়া আপনি ভোট করবেন কিভাবে। পুলিশ কাঠামো তৈরি না হলে আপনি ভোট করবেন কিভাবে এটাকে কাঠামো আনতে হবে বরঞ্চ প্রশ্নটা হওয়া উচিত ছিল দেখুন এই সরকারের অধীনে নেক্সট ভোট যে সুষ্ঠু হবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ খুব বেশি নাই তার পরের ভোটগুলো সুষ্ঠু হবে এই রকম কাঠামো তৈরি করার সুযোগ এই সরকার দিতে হবে সেইটা হওয়া উচিত ছিল প্রশ্ন কারণ এটা তো একটা নিরপেক্ষ সরকার এখানে তার আর কোনো পক্ষ হওয়ার সুযোগ নাই তো যদি এই ভোটটা সুষ্ঠু হবে এটা আমরা ধরে নিতে পারি কিন্তু তার এই ভোটের পরে যে সরকার ক্ষমতায় আসবে সে তার পরবর্তী ভোটটা কি করবে সেইটা সাংগঠনিক কাঠামোতে সাংবিধানিক কাঠামোতে আমরা এখন আনতে পারি কি না সেটার জন্য সময় সরকারকে দেওয়া যেতে পারে সেটি কতদিন অনন্তকাল তো হতে পারে না সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে আলোচনা করে সময় চেয়ে নিতে হবে এবং যৌক্তিক কারণ দেখাতে হবে যে আমার এই সময়টা যৌক্তিক প্রয়োজন কারণ মানুষ যদি একটি ভোট ছাড়া সরকারকে রাখে সেটা যৌক্তিক কারণ সেই সরকারকে দেখাতে হবে একটা বিপ্লব হয়েছে একটা বিপ্লব পরবর্তী সরকার বিপ্লব পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই সংবিধান তিন মাসের বাধ্যকতাকে মানতে হয়তো বা বাধ্য না যদি সংবিধান অনুযায়ী সে বাধ্য তো সেই সংবিধানের ব্যত্যয় করা হবে বোঝা যাচ্ছে যদি ব্যত্যয় করা হয় পারমিসিবল ব্যর্থ হতে হবে এবং কনসেনট্রেট ব্যত্যয় হতে হবে অর্থাৎ সকল স্টেক হোল্ডার মোটামুটি সেটাতে কনসেন্ট দিতে হবে ঠিক আছে তিন মাসের জায়গায় এক বছর পনেরো মাস কিন্তু আমরা সে সম্মতি দিলাম অন দিস টার্মস এটা কোনো এক্সগ্রেসিও হবে না এবং বোধপক্ষই লাভ থাকতে হবে যদি রাজনৈতিক দলগুলো দেখে যে কোনোভাবেই দ্রুত নির্বাচন হচ্ছে না তারা ফার্স্ট্রেট হয়ে যাবে এবং তাদের ফার্স্ট্রেট জনপদে চলে আসবে রাজপথে চলে আসবে যে দেশে পুলিশ নাই যে দেশে আনসার নাই যে দেশে এত বড় বিপ্লব হলো ইকোনমিক ক্রাইসিস যেখানে খুবই অ্যাকিউট সেখানে আরেকটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাংলাদেশ এফোর্ড করতে পারবে না আলোচনা করে এটা সমাধান করা উচিত একদম কিন্তু আপনি বলছেন যে জনগণ ফ্রাস্ট্রেটেড হলে রাস্তায় নেমে আসবে এবং সেটা আবার দেশের জন্য এবং জনগণের জন্য সবার জন্য আবার খারাপ হবে কিন্তু এখানে আমি একটু সমন্বয়কদের পক্ষ থেকে কথা বলার জন্য হাসিবের কাছে আসতে চাই অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন যে কথাটা বলা হচ্ছে আপনাদের তরফ থেকেই সেটা হচ্ছে মাহিন সরকার একটা কথা বলেছেন সেটি হচ্ছে যে জন যদি ছাত্র সমাজকে প্রতিপক্ষ ভাবা হয় তাহলে জনগণই রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করবে তিনি একটা জায়গায় যে বলেছেন এবং যে পরিস্থিতি আসলে ভাবা ভাবা হচ্ছে হচ্ছে এখন যে ছাত্ররা এবং এক পক্ষ সকল রাজনৈতিক দলগুলি হচ্ছে আলাদা মানে কথার ধরণে এরকম মনে হচ্ছে আপনাদের এরকম মনে হচ্ছে আচ্ছা দেখুন আসলে আমাদেরকে আলাদা ভাবার সুযোগ নেই যেহেতু এই ফ্যাসিবাদী যে বন্দোবস্তটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা বিলোপ নিশ্চিতে আমাদের মনে রাখতে হবে আমাদের মূল জায়গা যেটা ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ নিশ্চিত এই জায়গায় আমি মনে করি আমরা সকলে এক এবং অভিন্ন এবং দেশের যে কোনো জাতীয় সংকট যদি সামনে আসে সেই সংকট মোকাবেলায় আমরা কিন্তু আবারও এক এবং অভিন্ন হতে সর্বদাই প্রস্তুত রয়েছি তারপরেও যদি আসলে অনেক সময় বলা হয় যে আসলে অনেকের বক্তব্যে যে আসলে দ্রুত নির্বাচন দিতে হবে তারপরে হচ্ছে এই সরকারের আসলে এটা করার ম্যানডেট নেই আসলে দেখুন সত্যি কথা বলতে কি। যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে যেই গভর্নমেন্টটা হয়েছে সেই গভর্নমেন্টটা আসলে যদি আমি মনে করি দেখেন একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে সংবিধানে কি আছে না আছে সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না দেশে একটা গণ হয়েছে ছাত্র জনতার একটা ম্যান্ডেট এখানে ছিল এবং ডকট্রিন অফ নেসেসিটির উপর ভিত্তি করেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সকলেই যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলেই তাদের জীবনকে উৎসর্গ করেছে সকলের চাওয়া ছিল কি ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটার বিলোপ নিশ্চিত করা এখন এই ব্যবস্থাটা যতদিন পর্যন্ত না বিলোপ নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আমরা কিভাবে একটি ফ্যাসিবাদী বন্দোবস্ত এবং একটি ফ্যাসিস্ট সংবিধানের উপরে ভর করে আমরা একটি নির্বাচন দিতে পারি এবং আমরা সেই নির্বাচনটাকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমরা কিভাবে আশা করতে পারি যেহেতু নির্বাচন কমিশনের একটা সংস্কারের প্রয়োজন এবং সেই সংস্কারের কমিশনটা হয়ে গেছে এখন সংস্কার তো আর একদিনেই সম্ভব নয় অবশ্যই সময় দিতে হবে তবে আমরা অবশ্যই এটাও প্রেসারাইজ করব যে যত দ্রুত সম্ভব সংস্কারের কার্যক্রমটা শুরু করা উচিত এবং দৃশ্যমান দেখানো উচিত দৃশ্যমান না দেখালো না দেখালে তো আসলেই সেটা রাজনৈতিক দলগুলোর জন্য আসলে অনেকটা তারা ভালোভাবে নাও নিতে পারে তবে আবার যেই বিষয়টা বললো যে আসলে ভাই স্বামী পাটোরি ভাই যেটা বললেন যে আসলে অনেকটা ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন আসলে পাওয়ার গেইনের প্রতি যদি আমরা এত দ্রুতই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তাহলে তো আসলে আমরা পরিবর্তন কিভাবে চিন্তা করতে পারি দেখুন ফ্যাসিবাদী ব্যবস্থাটা যদি আমরা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত না করতে পারি তাহলে এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা রেখে বা ফ্যাসিস্ট ব্যবস্থাটা রেখে যদি আমি নির্বাচন দিই এবং নির্বাচনের মাধ্যমে আমি যদি কোনো একটা গণতান্ত্রিক সরকারই আনি সেই সরকারের আচরণটাও কিন্তু একটা ফ্যাসিস্ট আচরণটাই হবে সুতরাং ফ্রাস্ট্রেট ভোগার কোনো দরকার নেই ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো দরকার নেই নির্বাচন অবশ্যই হবে নির্বাচনের আগে ফ্যাসিবাদী যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার বিলোপ নিশ্চিত করতে হবে এবং যাতে করে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং এই ফ্যাসিবাদী বন্দোবস্তের বাইরে গিয়ে মূলত জনতার যেই সরকার সেটা যাতে প্রতিষ্ঠা করা যায় জনগণ যাতে ভোট শুধুমাত্র ভোট দেওয়াই যে আসলে স্বাধীনতা কিংবা ফ্যাসিজমের বাইরে গিয়ে এই ব্যাপারটাও না বাকি সকল বিষয় যখন নিশ্চিত হবে তখন অবশ্যই একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন নিশ্চয়ই কিন্তু সেই জায়গাটাতে যে কথাটা এখন প্রসঙ্গটা বারবার উঠে এসেছে বিশেষ করে বিএনপির তরফ থেকে আমি নিশ্চয়ই কথা বলবো কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত একটা হিসাব দেওয়া হয়েছে যে আটশো জন নিহত হয়েছেন এবং এই ঘটনার মধ্যে আজকে বিএনপি মহাসচিব বলেছেন জুলাই এবং অগাস্ট মাসে যতজন নিহত হয়েছেন তার মধ্যে চারশো বাইশ জনই ছিল বিএনপির নেতাকর্মী আমাদের কাছে জুলাই বিপ্লব যেটা সেটাতে বেশিরভাগই ছাত্রদের অংশগ্রহণ ছিল যারা নিহত হয়েছে তাদের সংখ্যাও আমরা একটা পেয়েছিলাম এই যে তারা একটা সংখ্যা বলছে এর আগে জামাত ইসলামও বলেছে প্রায় আশির কাছাকাছি তাদের সংখ্যা এই সংখ্যাগুলি আপনাদের কাছে কী ইয়ে দেয় মেসেজ দেয় দেখুন যখন আমরা বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দিয়েছিলাম এটা ছিল একটা ওপেন প্ল্যাটফর্ম সকলে তাদের রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে রাজনৈতিক দলের বাইরে গিয়ে এটি একটি ছাত্র জনতার আন্দোলনে একটি গণ আন্দোলনের রূপ নিয়েছিল সেখানে সে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সে রাজপথে আসেনি সে পরিচয় ছিল কি সে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের শিক্ষার্থী তার ভাইকে তার সামনে গুলি করে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে রক্তাক্ত করা হচ্ছে আমাদের রাজপথগুলোকে এজন্যই কিন্তু ফ্যাসিবাদী যেই ব্যবস্থাটা ছিল ফ্যাসিস্ট হাসিনা এবং খুনি হাসিনার বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলনে এসেছিল তারা কোনো দলের হয়ে আন্দোলন করেনি তারা যেই ফ্যাসিবাদী সিস্টেমটা রয়েছে সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করতে এসেছিলো তারা জীবন দিয়েছে দেশের জন্য এখানে যে বলা হচ্ছে যে এতগুলো বিএনপির ছিল তারা তো জামাত বিএনপির জন্য আসলে জীবনটা দেয়নি তারা জীবন দিয়েছে দেশের দেশের জন্য জন্য পরিবর্তনের রাজনৈতিক আলাদা থাকে জামাত জামাত যদি কোনো আন্দোলনে নামে তাহলে কি আপনি মনে করেন যে সেটি সরকারকে ক্ষমতা থেকে হটায় হটিয়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি আমার ভাইয়ের রক্ত কেন কেন তাকে হত্যা করা হলো সেটার জন্য বেশি থাকে আচ্ছা দেখুন যেই মানে সকল দলেরই সকল মতের সবাই কিন্তু আন্দোলনে এসেছিল। সুতরাং এই মুহূর্তে এসে ও আমার দলের কতজন তার দলের কতজন এইভাবে যদি আমরা ফ্র্যাকশন করতে থাকি তাহলে আমাদের এই যে বিভাজনের রাজনীতি এবং যে লাশের রাজনীতি যে লাশের যে অপরাজনীতিটা এতদিন পর্যন্ত হতো সেই অপরাজনীতির দিকে কিন্তু আমরা যাচ্ছি সময়টা পরিবর্তনের আমাদের মনে রাখতে হবে আমাদের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের এক এবং অভিন্ন থাকতে হবে যদি আমরা এক এবং অভিন্ন থাকতে না পারি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের তাহলে কিন্তু নতুন ফ্যাসিবাদের জন্ম নেবে এবং বাংলার ছাত্র সমাজ থেকে শুরু করে বাংলার ছাত্র জনতা কেউ কিন্তু নব্য ফ্যাসিবাদ তৈরিতে সমর্থন দেবে না এক আপনারা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন আমি একটু ব্যারিস্টার মির হেলাল উদ্দিন আহমেদের কাছে আসি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন সহ সম্পাদক বিএনপি যে প্রসঙ্গটি আসলে মির্জা ফুল ইসলাম আলমগীর শুরু থেকে মানে অনেক দিন আগে থেকে তিনি তৈরি করেছিলেন যে এক এগারোর দৃশ্য তারা দেখেছে যে তারা ভুলেন নাই সে চেহারাটা এবং একটা বিরাজনীতিকরণের কথা তিনি অনেকদিন আগেই বলেছেন এবং এখন যে কথাগুলি প্রসঙ্গগুলি আসছে যে এই সরকারকে দীর্ঘমেয়াদী রেখে রাখার জন্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা কাজ করছে এই জায়গাটা কি আপনারা আসলে অন্য দৃষ্টিতে দেখছেন যে এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে হঠাৎ আবার সেটা কেন আসলে শুধু একটা জরিপকে কেন্দ্র করে নাকি আরো অনেক কিছু আছে আপনাকে ধন্যবাদ আপনার আমার শুভেচ্ছা আমি একটু শুরু করি হাসিফ যেটা বলল সেটা দিয়ে দেখেন ছাত্র বা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল সেটা একটা এজেন্ডার বিরুদ্ধে ছিল একদম কোটা বিরোধী তাদের উপর যখন নির্যাতন শুরু হলো বা অমানবিক নির্যাতন শুরু হলো নিপীড়ন শুরু হলো তখন বাংলাদেশের অধিকাংশ অলমোস্ট দুই একটা ফ্যাসিবাদী দল বা তাদের ছাড়া সকল রাজনৈতিক দল স্পেশালি আমার দল বিএনপি এবং আমাদের চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান দিলেন যে তোমরা ওদের আন্দোলনে জাস্ট ওদেরকে অ্যাসিস্ট করবা না এটা হলো শুরুর দিক পরে যখন হত্যাযজ্ঞ শুরু হলো এবং চট্টগ্রামে আমাদের এক ছাত্র দলের কর্মী মারা গেল যেটা আমরা তখন ওইভাবে বলি নাই সে ওদেরই মানে ছাত্র নেতা হিসেবেই ওয়াসিফ সে কিন্তু আমাদের চিরঙ্গলের ছাত্রদলের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য বাট তখন আমরা ওটাতে জানি তাকে কিন্তু নিঃশংসভাবে গুলি করে মেরেছে এবং একই সাথে আমাদের ছাত্র দলের সেক্রেটারি ফারুক তার বুকে এফোর ফোর হয়ে গেছে একই দিন লাইসে তো আমরা আসলে দল হিসেবে যখন অফিসিয়ালিও গিয়েছি আমরা কিন্তু গিয়েছি তাদের প্রোটেকশনের জন্য যে তাদের সাথে সংহতি প্রকাশ করে তাদের প্রতি জন্মায় বিচার হচ্ছে এটা হতে পারে না একটা দেশে ওই ফিলসফি থেকে তখন এত শক্তি কেন ছিল জানেন আমার যেটা মনে হয় আমিত্ব ছিল না সবাই আমরা ছিল তখন আমরা ছিল দায়িত্বহীন কথাবার্তা খুব ভয়ঙ্কর একটি সমাজের জন্য বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এখানে বয়স একটা ফ্যাক্টর এখানে অভিজ্ঞতা একটা ফ্যাক্টর তো আমার মনে হয় আজকে যে আলাপগুলো হচ্ছে অধিকাংশ কিছু কিছু লোকের ব্যক্তিগত অভিমতের কারণেই যে বলে দিচ্ছে এদের কাছ থেকে দিব না ওদের কাছ থেকে দিব না দেখেন গণতান্ত্রিক ব্যবস্থায় এরা আসতে পারবে না ওরা আসতে পারবে না দ্যাট ইজ নট আ স্টেটমেন্ট দ্যাট অ্যানি ওয়ান শুড মেক এই বক্তব্য কেউ দিতে পারে না নির্বাচন হবে জনগণ যাকে ইচ্ছা তাকে তাকে দিবে এবার আসেন আমাদের মহাসচিব কি বলেছে আমাদের মহাসচিব বলেছে নির্বাচন ব্যবস্থায় যদি যেতে হয় হাসিব বলেছে শাবীম ভাই বলেছে কিছু কিছু বেসিক সংস্কার করতেই হবে নির্বাচন কমিশন পুলিশিং সাথে সাথে পরবর্তী নির্বাচন কি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে ফ্যাসিবাদের জন্ম যে দেয় আমিত্যর জন্ম যে দেয় যে পালিয়ে যেতে হলো যে কারণে এটাতে যেন রিপিট না করে এই ব্যবস্থাতে আসতে হবে ইট উইল টেক টাইম টাইম মাস্ট বি রিজনেবল এবং আমি হাসিবকে ধন্যবাদ জানাই সে খুব ইন্টেলিজেন্ট একটা কথা বলেছে যেটা সব কিছুর আনসার এটাতে আছে যে উদ্দেশ্য হচ্ছে মূলত সংস্কারগুলো করে দৃশ্যমান করা এখন হয়েছে কি যা হচ্ছে এটা মনে হয় এখানে পুলিশ অফিসার ওসি চেঞ্জ করছে ওখানে ডিসি চেঞ্জ বিচ্ছিন্নভাবে হ্যাঁ নির্বাচন কমিশনে সংস্কারের কাজে হাত দিয়েছি পুলিশে আমরা একটা ট্রেনিং সেন্টার করেছি যাতে মন মানসিকতা পরিবর্তন হয় কারণ আমাদের তো বন্দুক নিয়ে ফেললে সমাধান না ওনাদের যে মাইন্ডসেট হয়ে গেছে যে মত বিরোধী যেই হবে তাকেই নিড টু ডিসপোজ বা তাকে মেরে ফেলতে হবে বা তাকে অ্যারেস্ট করতে হবে এটা থেকে বেরোতে হবে তাহলে আমরা এখনও দৃশ্যমান আমরা বলতে বিএনপি শুধু বলছি না দেশের জনগণও কিন্তু এখনও দৃশ্যমান নির্বাচন কেন্দ্রিক কোনো সংস্কার কারো চোখে পড়ছে না ইউনিভার্সিটির ভিসি চেঞ্জ হচ্ছে কলেজের প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে স্কুলের হেডমাস্টার চেঞ্জ হচ্ছে এটা কিন্তু খুব একটা নির্বাচনের সাথে মানে প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট দেখেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বিএনপি পার্টি হিসেবে দুই হাজার তেইশ সালে ষোলোই তেরোই জুলাই আমার মনে হয় তারিখ ভুল হতে পারে দু একদিনের দিকে ওদিক জুলাই মাসে কিন্তু দিয়েছে এবং যতগুলো দাবি ওনারা করছে ইটস অলরেডি দেয়ার কিভাবে হবে চেক অ্যান্ড ব্যালেন্স কীভাবে থাকতে হবে যারা অপ্র মানে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে না তাদের জন্য আপার হাউস করা তারপর এক প্রধানমন্ত্রী দুইবারে বেশি ক্ষমতায় না থাকে অনেকগুলো প্রস্তাব কিন্তু অলরেডি আমাদের পক্ষ থেকে এক বছর আগে দেওয়া হয়েছে এক দফার নয় দফা আন্দোলন এক দফা কেন হলো কারণ এখানে সবাই মনে করেছে এই ব্যবস্থার আন্ডারে আর কোন সংস্কার কোনো বিচার দেশ পরিচালনা করা যাবে না গভর্নমেন্ট চেঞ্জ করতে হবে তো আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার মনে হয় এই এই প্রশ্নটা জন্ম দিয়েছে এক দৃশ্যমান কোন সংস্কার আমাদের চোখে পড়ছে না যেটা নির্বাচন কেন্দ্রিক আর দেশের সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা যেমন এই ইন্টারিম গভর্নমেন্ট করবে এটা কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট আসলেও যেই গভর্নমেন্ট আসুক এখানে যাচ্ছে তাই আমার যেমন খুশি তেমন সাজর মতো এটা হবে না কিন্তু আপনি যেটা বলছেন যে হ্যাঁ চলমান সংস্কার আসলে তেমন ভাবে নজরে আসছে না দৃশ্যমান হচ্ছে না শুরু করেছে নির্বাচন কেন্দ্রিক কিন্তু ছয়টা কমিশন গঠন করা হয়েছে যার মধ্যে একটা কিন্তু নির্বাচনও আছে এবং তিন মাসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে কি ধরনের সংস্কার কাজে সেটার হয়তো উদ্যোগটা শুরু হয়েছে তিন মাস পরে হয়তো বা দেখা যাবে সেটা একটা বড় আকার ধারণ হয়েছে সেই ধৈর্যটা আমাদের কম হয়ে যাচ্ছে কিনা বা আমরা দ্রুত গতিতে কিছু চাচ্ছি কিনা আমাদের এই জায়গাটা বোধহয় পরিষ্কার করাটা বেশি দরকার আমরা বিরতির পর জানতে ফিরি কারণ সংবিধান নিয়েও কথা বলেছি বিএনপি অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য স্বামী হায়দার পাটোয়ারি আমাদের সাথে আছেন আমরা একটু তার আলোচনাতে যেতে চাই যেটা নিয়ে বলে গিয়েছিলাম যে কারণ সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে এর মধ্যে এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমকে খুব স্পষ্ট করে বলেছেন যে সংবিধান পরিবর্তন হবে কি না তা আসলে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার কিন্তু এখন আসলে যে সরকার আছেন সেই সরকারের কোনো না কোনো পরিবর্তন তো দরকার নাকি মনে হয় যে তারা কোনো পরিবর্তনে হাত না দিয়েই আসলে একটা নির্বাচিত সরকারের কাছে যেতে পারবে এখন ফ্যাসিবাদ শব্দটা খুব বেশি আসছে এবং ফ্যাসিস্ট সংবিধানও বলা হয়েছে সংবিধান কখনো ফ্যাসিস্ট হয় না তবে সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্ট ফ্যাসিস্টকে প্রমোট করেছে তার মধ্যে ফিফটিন অ্যামেন্ডমেন্ট নো ডাউট এই সংবিধানের আদলিত একানব্বই ছিয়ানব্বই দু একের ভোট হয়েছে এবং দু সালের ভোটেও কিছু প্রশ্ন থাকলেও মোটা বলা যায় ইনক্লুসিভ পার্টিসিপেটরি কিন্তু ফিফটিন অ্যামেন্ডমেন্ট কেয়ারটেকা বাদ দেওয়ার পর থেকেই প্রবলেমটা শুরু হয়েছে এখন এই সরকার তো একটা কেয়ারটেকার গভমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এই সরকারের ম্যান্ডেট ট্রেডিশনাল কেয়ারটেকার গভর্নমেন্টের থেকে বেশি তবে একটা নির্বাচিত সরকারের মতো কিনা এটা কিন্তু ডিবেটেবল আছে কারণ আপনার একটা জন ভোটের রিফ্লেকশন লাগবে আপনি যেটাই করবেন এখন ফ্যাসিস্ট মানে গভর্নমেন্টটা ছিল ফ্যাসিস্ট তো আসলে মানসিক একটা বিষয় আমি পরমত শুনবো কি আমি মত প্রকাশের স্বাধীনতা দিব কি না আমি মাইনরিটি ভিউকে রিসপেক্ট করবো কিনা এটা কাগজ কলম দিয়ে খুব বেশি করা যায় না কাঠামো দিয়ে খুব বেশি করা যায় না কি করা যায় সরকারের উপর কিছু লিমিটেশন ইম্পোজ করা যায় তার মধ্যে মানবাধিকার কমিশন যদি নিরপেক্ষ হয় বোরক্রেসি যদি নিরপেক্ষ হয় নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় জুডিশিয়ারি যদি নিরপেক্ষ হয় ইন্ডিপেন্ডেন্ট হয় তখন সরকার হতে বাধ্য হয় মিডিয়া অলসো মিডিয়া সীমাবদ্ধতা বাধ্য হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যা হয় সেটা কি করে একটা সরকার নিশ্চিত করবে এটা কি সম্ভব নাকি সরকার যেটা করতে পারবে একটা সুষ্ঠু ভোটের কাঠামো তৈরি করে দিতে পারবে আর কি এই যে কমিশনগুলো বললাম এই অ্যামেন্ডমেন্টগুলো করতে পারবে সেখানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আপনি অর্ডিন্যান্স জারি করে সংবিধান অ্যামেন্ডমেন্ট বা সংবিধানের কোনো দ্বারা বাতিল করতে পারবেন না সেক্ষেত্রে কি হতে পারে এই সরকার সকলের সাথে আলোচনা করে অ্যামেন্ডমেন্টটা একটা চার্টারে আনবে এবং সকলে সেখানে মৌখিক বা স্বাক্ষর করবে যেই গভর্নমেন্ট আসবে সেটাকে অ্যাডপ্ট করবে এটা একটা হতে পারে একটা হতে পারে একটা হ্যানা ভোট একটা হ্যানা ভোট দিয়ে সেটাকে জাস্টিফাই করা যেতে পারে আরেকটা জিনিস হতে পারে সংবিধান বাদ দিয়ে দেওয়া হলো নতুন সংবিধান করা হলো সেটা করবে কারা সংবিধান গণপরিষদ আপনি কিসের ভিত্তিতে করবেন নর্মালি এসব ক্ষেত্রে গভর্নমেন্টটাকে আনা হয় লাস্ট গভর্নমেন্টের ইলেকশনে তো আওয়ামী লীগ আনবে সেটা কেউ চাচ্ছে না আরেকটা কোশ্চেন তোলা হয় যেটা ফরহাদ মাজারের মতো প্রজ্ঞাপন ব্যক্তিও বললেন যে বাহাত্তর সংবিধান একশো সাতষট্টি জন করেছেন তারা তো পাকিস্তান পিরিয়ডে ইলেকটেড পাকিস্তান পিরিয়ড ইলেকটেড কিন্তু এই পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে তো ইলেকটেড তাদের ভোটার তো বাংলাদেশের মানুষ যখন একাত্তরে যুদ্ধ হলো যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করলো তারা কি সত্তরের ভোটে ভোট দেয়নি তাদেরকে সো ওইটা একটা ফিল্মি গ্রাউন্ড ওইটা কোনো ব্যাপার নাই বাহাত্তরের সংবিধান চমৎকার পিস অফ ইন্সট্রুমেন্ট প্রবলেমটা শুরু হয়েছে ফিফটিন অ্যামেন্ডমেন্ট থেকে তাহলে ফিফটিন অ্যামেন্ডমেন্ট আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার আশীর্বাদ সমস্যার সমাধান হয়ে গেল আর কমিশনগুলো ইন্ডিপেন্ডেন্ট করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপয়েন্টমেন্ট কমিশন করে দেন যে কমিশন সমস্ত কমিশনের অ্যাপয়েন্টমেন্ট দেবে রাষ্ট্রপতিকে সরাসরি সেখানে প্রাইম মিনিস্টারের কোনো ইনভলভমেন্ট থাকবে না আর্টিকেল ফর্টি এইট সাব আর্টিকেল থ্রিকে এক্সপ্যান্ড করে দেন তাহলেই এইট্টি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে দেন আসেন ইকোনমি ঠিক এই জায়গাতেই বিএনপিকে কম্প্রোমাইজ করতে হবে তার কারণ ইকোনমির অবস্থা এত খারাপ ডক্টর ইউনিসকে ছাড়া এই মুহূর্তে ইকোনমি রিকভারির অন্য কোন ওয়ে আছে বলে তো আমরা লেমান হিসেবে মনে করি একদম এবং সেই জায়গাটা আছে এবং তিনি চেষ্টা করে যাচ্ছেন নানা জনের কাছ থেকে নানা দেশের কাছ থেকে তিনি যে সমঝোতার কথা বলছেন এবং আনার চেষ্টা করছেন অর্থ সেটা নিশ্চয়ই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে আমি একটু হাসিবের কাছে যাই যে প্রসঙ্গটি আসলে আসতে চাই এই যে সংবিধান নিয়ে যেমন কথা উঠেছে এই গেল এক মাস থেকে দেড় মাসের মধ্যে সময়কালে নানা জায়গা থেকে নানা ধরনের কথা ভাইয়াও যেমন বলছিলেন যে জাতিসংগীত পরিবর্তন করতে হবে তারপরে কি বলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে মানে সকল কিছু পরিবর্তনের একটা কেমন যেন জোয়ারের মতো চলে আসছিল। এই জোয়ারটা কেন হঠাৎ করে একটা ফেসিস্টের পদত্যাগের সাথে বা তাকে তাড়ানোর থাক সাথে ফেসিবাদের উত্থান যাতে আর কখনো না হয় তার সাথে যা কিছু আমাদের জাতির সাথে দেশের সাথে জড়িত তা পরিবর্তিত কেন আচ্ছা দেখুন আসলে পরিবর্তন যেটা আছে যেগুলো যৌক্তিক পরিবর্তন সম্ভব ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক অনেকজন অনেক আলাপিয়া আয়োজন করতে মানে আলাপ তুলতেই পারে যেহেতু স্বাধীন দেশ স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে সো সবাই সবার মত প্রকাশটা করতে পারে কিন্তু কোনটায় জনসমর্থন সমর্থন রয়েছে কোনটা আসলে যৌক্তিক কোনটা সংস্কারটা আমার ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করতে প্রয়োজন সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করে যেতে হবে একদম ঢালাওভাবে সব কিছু পরিবর্তন করতে হবে বই পাল্টে ফেলতে হবে ইতিহাস পাল্টে ফেলতে হবে একাত্তরকে ভুলে যেতে হবে চব্বিশকে একাত্তর করতে হবে এরকম এরকম কিছু না আমাদের বাংলাদেশটাকে যেহেতু প্রত্যেকটা ঘটনাই আমাদের কাছে স্মরণীয় ঘটনা প্রত্যেকটা বিষয়ই আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে মানুষের আন্দোলন সংগ্রামের সাথে সব কিছুকেই কিন্তু আমাদের স্বীকার করে নিতে হবে এরপরে সামনে এগিয়ে যেতে হবে এখন যে বিষয়টা কোন জিনিসটা আমার হচ্ছে জরুরি আর কোন জিনিসটা আমার জরুরি না সেই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে কেননা আমি চাই বাংলাদেশের জনগণ আসলে চাইবে না যে অন্তর্বর্তীকালীন সরকার যে বছরের পর বছর ক্ষমতায় থাকুক এটা কেউ চাইবে না বা এটা আসলে হওয়া উচিতও না সো আমরা আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে যতগুলো সংস্কার দরকার যেগুলো সংস্কার না করলেই নয় সেই সংস্কারগুলো করতে হবে এরপরে যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং নির্বাচন কমিশন কখনোই দলীয়করণ হবে না বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা এই কথাগুলো বলে থাকি সো নির্বাচন দিয়ে যারা যারা ভোটের মাধ্যমে জয়ী হবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে সেটা আপনারা করতে চান কিন্তু যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে সংস্কার আপনার করবেন অবশ্যই কিন্তু এক মাসের বেশি সময়ে দৃশ্যমান হওয়ার কথা ছিল সে দৃশ্যমানটা তারা দিচ্ছে না আচ্ছা দেখুন আসলে দৃশ্যমান বলতে কি আমি চাইলেই যে আমি বলতে পারি না যে এক মাসের মধ্যেই আসলে দৃশ্যমান হয়ে যাবে কেননা এক মাসের মধ্যে অনেকগুলো যে ঘটনাগুলো গেছে আমাদের আমাদের জাতীয় সংকট বেশ কিছু খুবই স্পষ্টভাবে ফুটে এসেছে আমাদের সামনে আমাদের ফ্যাসিবাদে পাঁচ তারিখের পর পরই কিন্তু খুব নিকটবর্তী সময় কিন্তু আমাদের একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতি আমাদের ফেনি নোয়াখালী কুমিল্লা সব বেশ একটা বিশাল এরিয়া কিন্তু আমাদের কিন্তু বন্যা প্লাবিত ছিল সেই প্লাবনটা আসলে কিন্তু মানে সচরাচর আমরা দেখতে পাই না বা সচরাচর কেউ দেখতে পায় না সেটা সেই সংকটটা নিরসন করতে আমাদের সবাইকে অন্যদিকে নজর দিতে হয়েছে অন্যদিকে নজর দিতে হয়েছে এরপরে পুলিশ বা পুলিশকে যেভাবে একটা লাঠিয়াল বাহিনী একটা মানে পুলিশকে কি করা হয়েছে একটা দলের পেটোয়া বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে তারপরে পুলিশের সাথেও যে ঘটনাগুলো পরবর্তীতে ঘটেছে এটা মানুষের ক্ষোভ এবং আক্রোশের জায়গা থেকে ঘটেছে এবং একটা রেভলিউশন যখন হয় তখন এই ঘটনাগুলো ঘটবে খুবই স্বাভাবিক ব্যাপার আসলে রেভলিউশন কোনো অপ্রকার কোনো যদি হামলা ধ্বংস ছাড়া বা একদমই খুবই শান্তিপূর্ণভাবে কোনো রেভলিউশন কোনো বিপ্লব কোনো গণ অভ্যুত্থান পৃথিবীতে হয়নি পৃথিবীর ইতিহাসে হয়নি সেক্ষেত্রে এই ঘটনাগুলো গেছে এরপর থেকে যখন আসলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার হলো এরপর আসলে পুলিশের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছিল যেহেতু তারা জনগণের পক্ষে ছিল না এবং তারা এক প্রকার দলের পেট্রোল তো তাদের মধ্যেও সেই ভয়টা রয়েছে কিংবা একটা তাদের একটা ট্রমা রয়ে গেছে কিছু সময় দিতে হয়েছে যে পরিস্থিতি একটুখানি ঠান্ডা হলে আমরা সংস্কারটা আরো বেশি করে সেই সংস্কারটা আমাদের আরো বেশি একটু সময় লাগবে সো এই দেশের যতক্ষণ পর্যন্ত না তারপরে হচ্ছে দেশের ইকোনমিক স্টেবিলিটির জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে স্টেবিলিটি না আসা পর্যন্ত তো আসলে কোনো কিছুতেই হার্ড লাইন মির হেলাল তারা স্পষ্ট করার চেষ্টা করেছে আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ ছোটো কমিশনও গঠন হয়েছে তিন মাসের মধ্যে ইয়ে দিবে এবং তখন নিশ্চয়ই কাজটা আরও বেশি দৃশ্যমান হবে কিন্তু এর মধ্যে বিএনপির তরফ থেকে আসলে খুব এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সে অস্থিরতার কি কোনো বিশেষ কারণে আছে নাকি আমরা আমি আসলে কোনো অস্থিরতা দেখতে পাচ্ছি না রাজনৈতিক দল যেমন ও বলল অনেক কথা হচ্ছে অনেক কথা আরও সামনে হবে সবারই একটা উদ্দেশ্য একটা লক্ষ্য কিন্তু আমাদের সকলেরই একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থা ফার্স্টে সেট করা এবং এই আগামী নির্বাচনটাকে নিরপেক্ষ এবং সুন্দর একটা পার্টিসিপেটরি ইলেকশন এটা করা সেকেন্ড পার্টটা হানড্রেড পার্সেন্ট আমার মনে হয় না বাংলাদেশে একজনও আছে যে এটাতে ডাউট করে যে এই সরকারের অধীনে কোনো পার্সেল কিছু হবে বিকজ এনারা সবাই গণ্যমান্য ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব এবং গুণী ব্যক্তিগণ আছেন এখানে সেকেন্ড ফার্স্ট পার্ট যেটা যে আগামীতে যাতে নির্বাচনটা একটা স্মুথ প্রসেসে যায় যেন আমি গিয়ে আবার একটা চেঞ্জ করে দিলাম মানে যেটা এটা না হয় তো এটার জন্য কাজ করা যতটুক রিজনেবল টাইম লাগবে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্যতে ফার্স্ট স্পিচে যদি আমরা যাই হি হ্যাজ অ্যালাউড দিস গভর্নমেন্ট অল নেসেসারি টাইম টু মেক দ্য চেঞ্জেস ওই যে আমি বললাম বিচ্ছিন্ন কিছু ব্যক্তির কথাবার্তা একটা গোষ্ঠীর কথা প্রতিনিধিত্ব হয়ে আসে এটা তো আসলে অনেকের ব্যক্তিগত মতামত আজকে আমি ওনার পারমিশন নিয়ে কিন্তু ওকে তুমি করে বলেছি তো ও যে এসছে ও যে কথাগুলো বলছে আমি বিশ্বাস করি এটা তার সংগঠনের পক্ষে বলছে অ্যান্ড দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ এটা আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা একজন আমি আইন পেশা আছি দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ হি ইজ ইনক্লুডিং যে আমরা এটা চাই আমরা এটা করি অ্যান্ড দ্যাট শুড বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো মতেই কারো বিরোধী পক্ষ হতে পারে না তা আমাদের ছেলে পেলে আমাদের বাচ্চা আমাদের বয়সী সবার বাচ্চা একবার না একবার গিয়েছে তারা গিয়েছে সব আন্দোলন একবার হলে গিয়েছে যতই আটকে রাখতে চাই ভয় তাকে গেছে তাহলে তারা তো আমাদের সন্তান তারা বাংলাদেশের ভবিষ্যৎ তো এটা কোনো সময় সেপারেটেড হবে তাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে সবসময় দলের নেতা তো অবশ্যই ব্যক্তি হিসেবে আমি তাদের সাথে থাকবো সবাই থাকবে বাংলাদেশে তাদের সাথে কিন্তু ওই যে বললাম আমার মধ্যেও যদি আমিত্ব চলে আসে তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং এটা একটা টেক্সট বুক এক্সাম্পল কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী আমি পালাই না মানে এমন একটা অধ্যত্ত বা আমিত্বর মধ্যে ছিল যে সবার আগে ওনারই পালাতে হলো সো ওইটার থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই একটু সংযত কারণ দেশে তো খুব নাজুক একটা পরিস্থিতি বিরাজ করছে আমরা যে যা কিছু বলবো নিজেদেরকে যদি সংযত করে দেশের ভালোর জন্য এবং একটা সাস্টেনেবল প্রসেসের জন্য এটা এটা কিন্তু হতে 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 হবে 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 যে চেঞ্জটা গ্রহণযোগ্য প্রক্রিয়া কি আছে সমস্ত রাজনৈতিক দলের সাথে যখন আলাপ করবে যেমন ওনারা যখন আমাদেরকে প্রথম যখন একদম পুলিশই ছিল না আমাদেরকে থানা পাড়া দিতে বলেছে আমরা কিন্তু তাই করেছি বন্যার সময় আমাদের পার্টির পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে কেন যাতে গভর্নমেন্ট ফেল না করে সো কেউই আমরা চাই না গভর্নমেন্ট আপনার কথাটাই শেষ পর্যন্ত আসতে হয় আমাদের যে এই সরকার ব্যর্থ হোক এটা এই সরকারকে মিনিমাম যতটুকু সময় দেওয়া তাকে দীর্ঘক্ষণ রাখার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে তাকে রাখার জন্য বিরাজনীতিকরণের জন্য আপনারা যেসব শব্দ ব্যবহার করেন সেসব শব্দ আসলে জনগণকেও এক ধরনের ইয়ের মধ্যে ফেলে দেয় কিনা সংখ্যার মধ্যে সেটাও শেষ পর্যন্ত প্রশ্ন থাকে আমি বিরতির পর পর্বাকিটা অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শেষ মুহূর্তে আছি আমরা স্বামী ভাইদের পাটোরের কাছে যেতে চাই পরিস্থিতি যেটা বললে যে নানা জনের নানা অস্থিরতা একসাথে এই দেশের মধ্যে কাজ করছে এবং একটু আমরা ধৈর্যহীন এবং প্রধান উপদেষ্টাও সেটা বলেছেন যে আমি বলি না যে ধৈর্য রাখেন কিন্তু তারপরে এই অধৈর্য হওয়ার মধ্যেও আমাদের সবাইকে কাজের দিকে এগিয়ে যেতে হবে এখন এই মুহূর্তে আসলে এই স্বস্তির জায়গা সবার মধ্যে যে হ্যাঁ আমরা একটু ধৈর্য ধরে ওই পর্যন্ত যাই করলে মানে কেমন করে আশ্বস্ত করা যাবে দৃশ্যমান সান শোজ দা ডে আমাদের ডে দেখতে হবে সরকারের প্রধান রিফর্ম হবে যে ভবিতব্য কোনো সরকার যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে এটার একটা স্থায়ী কাঠামো তৈরি করা কি করলে এটা তৈরি হবে এটা কোনো বেদবাক্য বা এটা কোনো স্থায়ী সমাধান পৃথিবীর কোথাও নাই অ্যাগেইন জিনিসটা মানসিক জিনিসটা ভোটারদের জিনিসটা ছাত্রদের সকলের আরেকটা যেটা ঘটছে সেটি হচ্ছে ভবিতব্য কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে কি না থাকলে কী হবে এটা হচ্ছে মূল বিষয়টা আর বাকি যে সংস্কারগুলো যেন ব্যাঙ্কেও লুট করতে না পারে ব্যাঙ্ক কমিশন করা দরকার কী করলে ব্যাঙ্ক লুট হবে না বাংলাদেশ ব্যাঙ্কে অর্থ মন্ত্রণালয় থেকে সেপারেট করে ফেলা ইন্ডিপেন্ডেন্ট রাখে এই কাঠামোগতগুলো যেগুলো ট্রেডিশনাল পলিটিক্যাল গভর্নমেন্ট করতে চায় না সেগুলো এই গভর্নমেন্ট করতে পারে কিছু কিছু সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে গেলে তো আপনার এই গভর্নমেন্টের তো সংবিধান ম্যান্ডেট কর অ্যামেন্ডমেন্ট কর ম্যান্ডেট নাই আমরা বলতে পারি রেভলিউশনারি গভর্নমেন্ট আমরা বলতে পারি ছাত্রজনের সমর্থিত গভর্নমেন্ট কিন্তু আইনের কোশ্চেন আসলে সেখানে সমস্যা চলে আসতেছে কারণ আপনি তো শপথ নিয়েছেন এই সংবিধানের অধীনে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে আপনি সংবিধানের ব্যত্যয় করতে পারেন না আপনি সংবিধানটাকে বাতিল করতে পারেন বাতিল করলে আপনাকে গণপরিষদের সমস্যাটা চলে আসবে সো আমি এখন যেটা ফিল করছি ছাত্রদের অসাধারণ একটা আন্দোলন তারা করেছে এক মিটে শেষ করে দিচ্ছি এখন তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত আর তাদের মধ্যে দশ পনেরো জন বিশ জন আছে যারা জাতীয় পর্যায়ের নেতা হওয়ার মতো যোগ্যতা রাখে তারা জাতীয় পর্যায়ে রাজনীতি করা উচিত আমি

চিন্তা ভাবনা করা দেশের জন্য চিন্তা ভাবনা করা সমাজ সেবা করা সমস্ত কিছু শিক্ষার্থীরা আপনারা সব খুব এই যে পুরো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন জনগণের কাছে জানার চেষ্টা করেন তারা এই মুহূর্তে কি চাই বা কি হলে তাদের একটু শান্তি লাগবে জনগণ আসলে আমি আমি ব্যক্তিগতভাবে সিলেট বিভাগটা পুরোটা কভার করার চেষ্টা করেছি তো জনগণের এই মুহূর্তে চাওয়া হচ্ছে তারা নতুন কিছু দেখতে চায় তারা আসলে পরিবর্তন চায় এতদিন পর্যন্ত যে আধিপত্য এবং দখলদারিত্বের যে রাজনীতিটা চর্চা ছিল সেই রাজনীতি আর তারা চায় না তারা কোনো আধিপত্য বিস্তারের রাজনীতি দেখতে চায় না তারা চায় একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যেখানে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে

বিশেষ মুহূর্তে অবশ্যই বিএনপির তরফ থেকে আমি জানতে চাই যে আসলেও জনগণ কি চায় জনগণ যে পরিবর্তনটার জন্য ধৈর্য ধরে বছর অপেক্ষা করছে তার সাথে আসলে এই অন্যতম বড় রাজনৈতিক দল এখন তো বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি যেহেতু আওয়ামী লীগের খবর নয় তারা আসলে জনগণের কথা ভাবছে কিনা এই মধ্যে ধন্যবাদ আমি খুব শর্টলি শেষ করি ফার্স্ট অফ অল আমি উইথ হাসিম কলেজ খুলুক ইউনিভার্সিটি খুলুক ছাত্ররা ক্লাস তো অবশ্যই করবে এটা তাদের প্রাইমারি ডিউটি বাট রাষ্ট্রনীতি বলেন সমাজনীতি বলেন রাজনীতি বলেন সব জায়গায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী এবং তাদের ক্যাপাসিটি অনুযায়ী অবশ্যই কন্ট্রিবিউট করবে বিকজ আমাদের ফিউচার লিডার্স তাদের থেকে তৈরি হবে সো আই টোটালি অ্যাগ্রি অন দিস এটা আমাদের ফিউচার অ্যান্ড শুড বি ভেরি অ্যাওয়ার যে আগে যেমন একটা জেনারেশন ছিল উই হেড পলিটিক্স উই ডোট গেট ইনভলভ আলহামদুলিল্লাহ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল স্টুডেন্টস দে হ্যাভ গন আউট অফ দিস তারা এখন দেশকে নিয়ে ভাবে দেশের মানুষকে নিয়ে ভাবে রাজনীতি নিয়েও ভাবে সেকেন্ড কথা হচ্ছে জনগণের পালস বুঝে কিনা এত বড় শিক্ষা পাঁচই অগস্ট দুই আমার মনে হয় না যে এমন কোনো লোক বাংলাদেশে আছে যে এটা থেকে এই শিক্ষা নিবে না কেন কারণ দেখেন পরিস্থিতিটা এমন হয়েছে যে এমন শিক্ষা পেয়েছে দে আর বাউন্ড টু টেক কেয়ার অফ ইট আমি খুব অফ টপিক বাট তিরিশ সেকেন্ডে একটা কথা বলি অনেক রিফর্ম হচ্ছে আমরা অনেকের পিছনে যাচ্ছি বাংলাদেশে বেশ কিছু অসাধু ব্যবসায়ী আছে আমরা যেন ব্যক্তি দোষীকে শাস্তি দেই গোষ্ঠীটা কারণ আমি যেটা দেখতে পাচ্ছি এর মধ্যেও একটা সুযোগ সন্ধানে গ্রুপ কিন্তু খামাখা গিয়ে শিল্প প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছে ধ্বংস করছে এটা থেকে বেরিয়ে আসতে হবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই পাবলিক পালস ফিল করে এবং পাবলিক পালস ফিল করে দেখেই অনেক দৃশ্যমান পরিবর্তন বিএনপিতে এসছে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেটা সবচেয়ে আমার জন্য খুব কমফোর্টেবল এই যে ব্যানার ফেলতে বলেছে এবং নির্দেশনা দিয়েছে দিস ইজ এবং আপনাদের কথার মধ্যেও অনেক আপনাদের লিডার এবং তারেক রহমানের কথার মধ্যেও অনেকখানি পরিবর্তনের সুর আমরা পাই এবং যেটা মানুষকে অনেকখানি স্বস্তি দেয় এবং আমরাও চাই যে কোনো ব্যক্তির দোষের কারণে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের যেন দোষী না হয় বা কষ্ট না পায় সেদিকে নিশ্চয়ই এই সরকারের নজর রাখবে অনেক ধন্যবাদ আজকে থাকার জন্য